বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি মহান আল্লাহ সুবহানাতাল্লাহর অশেষ রহমত ও দয়াতে আপনারা প্রত্যেকে ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী বান্দার প্রতি বরকত বা কল্যাণ মহান আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে যার প্রতি কল্যাণ নেমে আসে তা পরিমানে কম হলেও অনেক উপকারী হতে পারে সন্তান সন্ততি সম্পদ আমল ইত্যাদি কিন্তু কি কাজ করলে মহান আল্লাহ বা কল্যাণ দান করবেন আমাদের হায়াত বৃদ্ধি করবেন। করবেন। আমাদের দান আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা চারটি কাজের বিষয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে দেখবেন এবং উপকৃত হবেন ইনশাল্লাহ তো প্রথম কাজটি হলো কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের অনেকের মাঝে বিসমিল্লাহ বলার অভ্যাসটি আজকাল খুব কমই পরিলক্ষিত হয় তাই বিসমিল্লাহ না বলার অভ্যাসটি থাকলে তা আজ থেকে ছেড়ে দিন অর্থাৎ বিসমিল্লাহ বলার অভ্যাসটি আয়ত্ত করে নিন হজরত আয়েশা আদি আল্লাহ তালা আনহা বলেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি খাদ্য খাবে সে যেন বিসমিল্লাহ বলে যদি বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে যেন সে বলে বিসমিল্লাহি আওয়াল্লাহ ওয়া আখিরা এটি বলে বিসমিল্লাহ দিয়ে শুরু করলে আল্লাহ তাকে রহমত দান করেন হেফাজতে রাখেন ও কাজে বরকত দান করেন হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু বলেন রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াকালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে বের হলাম আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই ক্ষমতা নেই আল্লাহ তখন ওই ব্যক্তিকে শয়তানের হাত থেকে রক্ষা করেন এবং তার কাজের মধ্যে বরকত দান করেন সূত্র আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3767 হজরত জাবির আদাল্লাহ তালা আনু বলেন রসুল করিম সাল্লা আলাইসাল্লাম বলেছেন বিসমিল্লা বলে তুমি তোমার দরজা বন্ধ করো কারণ বিসমিল্লা বলে দরজা বন্ধ করলে শয়তান বন্ধ দরজা খুলতে পারে না বিসমিল্লা বলে বাতি নিভে দাও বিসমিল্লা বলে পাত্রের মুখ ঢেকে রাখো বিসমিল্লা বলে পানির পাত্র ঢেকে রাখো সূত্র বুখারি শরীফ হাদিস নাম্বার তিন মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাদিস আট শত সাতান্ন দুই নম্বর কাজটি হল অপচয় রোধ করা মহান আল্লাহ তালা বলেন তোমরা আহার করো ও পান করো কিন্তু অপব্যয় করবে না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না আরফ আয়াত নম্বর একত্রিশ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আর তোমাদের অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না জেনে রেখো যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আর শয়তান নিজ প্রতিপালকের ঘোর অকৃতজ্ঞ সুরাবন ইসরায়েল আয়াত নম্বর ছাব্বিশ ও সাতাশ উদাহরণস্বরূপ পানি আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামত আর আল্লাহ তার নিয়ামতগুলো অপচয় করতে আমাদের নিষেধ করেছেন হজরত ইবনে উমর রাদ আল্লাতা আলা আনহু সূত্রে বর্ণিত একদা রসুলকুলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদেল্লা তালা আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন এ সময় সাদ রাদেল্লা তালা আনহু অজু করছিলেন তার উযুতে পানি বেশি খরচ হচ্ছিল রসুল আকুলিম সাল্লাল্লাহু আলাইহি তা দেখে বললেন কেন এই অপচয় সাদ রাদ আল্লাহ তাআলা আরজ করলেন অজুতেও কি অপচয় হয় রাসাল্লা করিম সাল্লা বললেন হ্যাঁ এমনকি বহবান নদীতে উজু করলেও সূত্র ইবনে মাজা পঁচিশ আজকাল তো আমরা সম্পূর্ণ পানের ট্যাপ খুলে রেখে করি অথচ এটিও একটি অপচয় যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করা হল ইসলামের আদর্শ শুধু পানিই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে খাবার দাবার পোশাক আশাক ইত্যাদি ক্ষেত্রে থেকে শুরু করে প্রতিটি জায়গাতে আমাদের অপচয় থেকে দূরে থাকতে হবে তিন নম্বর কাজটি হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা বর্তমানে ব্যস্ততার হতে আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে প্রায় অনিহা প্রকাশ করি আপনার মধ্যে এই অভ্যাসটি থাকলে তা আজকেই ছেড়ে দিন কারণ রাসুল করিম সাল্লা আলাইসাল্লাম বলেছেন আদম সন্তানের আমল সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দিবাগত জুমার রাতে আল্লাহর কাছে পেশ করা হয় কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারের কোনো আমল কবুল করা হয় না মুস্তাদ আহমদ হাদিস নম্বর চারশত প্রিয় যদি আমাদের আমলে কবুল না হয় তাহলে আমাদের জীবনে বরকত আসবে কিভাবে অন্য আরেকটি হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সূত্র সহি বুখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার নয় পঁচাশি এই হাদিস থেকে আমরা বুঝলাম দুনিয়াতে সফলতা অর্জনের একটি গোপন রহস্য হল আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা নম্বর হলো যৌবনের অপব্যবহার রোধ করা বিবাহের আগে অনেকেই হস্তমৈথন বা নীল সিনেমা দেখে নিজেদের যৌবন শেষ করে দিচ্ছে এর ফলে বিবাহ পরবর্তী সময় তারা সহবাসের সুখ উপভোগ করতে পারে না এবং সঙ্গিনীকে উত্তৃপ্ত করতে পারে না যার ফলে বিচ্ছেদ বা পরক্রিয়ার মতো ঘটনা বেড়ে যায় তাই এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ তালা বলেন আর যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে নিজেদের স্ত্রী ছাড়া আর কারোর সাথে সহবাস না করে তারা অবশ্যই নিন্দিত নয় কিন্তু যারা এর বাইরে কিছু কামনা করবে তারা এই সীমা লঙ্ঘনকারী সোরা মুমিনুন আয়াত নম্বর পাঁচ থেকে ছয় রাসুল করিম সাল্লা সাল্লাম বললেন হে যুবকেরা তোমাদের মধ্যকার যারা বিয়ের খরচ বহন ও শারীরিক সামর্থ্য রয়েছে সেজন্য বিয়ে করে ফেলে আজকের ভিডিওতে যে চারটি কাজ সম্পর্কে আলোচনা করলাম আপনারা যদি এই চারটি কাজ ছেড়ে দিতে পারেন তাহলে আপনাদের আবু বেড়ে যাবে ঘরে বরকতা আসবে এবং যৌবন চিরকাল ঠিক থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো প্রিয় দর্শক জানার স্বার্থে দাওয়াতী কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ যারা এই প্রথম আমাদের ভিডিওটি দেখলেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছা যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে জন্য ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনাই আজকের ভিডিও এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ